আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ আম্মা বাদ। 21 নম্বর আল হুদা আন-নূর প্রশ্নোত্তর গ্রুপের সকল দিনী ভাইয়েরা, আসাকুম বি খায়র ওয়া আফিয়াহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখছেন। বারাকাল্লাহু ফিকুম। আজকে প্রথম প্রশ্ন আমাদের এক দিনী ভাই করছেন, তিনি জানতে চেয়েছেন যে মানুষ যখন মারা যায় তখন তার শাস্তি কোথায় হয়, কবরে নাকি ইল্লিনে নাকি আত্মার উপরে, কিভাবে হয় সেটা জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, একাধিক সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষকে যখন কবর দেওয়া হয় তখন তার কবরে সংক্ষিপ্ত তিনটি প্রশ্ন করা হয়, চারটা প্রশ্ন করা হয়। মান রব্বুকা, তোমার দিন কি, মা দিনুকা, মান রব্বুকা, তোমার প্রতিপালককে, মা দিনুকা, তোমার দিন কি, মান নাবিউক, বা আল্লাহ রসুলকে ছবির মতো দেখানো হবে, তোমার নবী কে। এই তিনটি প্রশ্ন যখন জবাব দিয়ে দেবে তখন আরেকটি প্রশ্ন করবেন, তুমি কিভাবে জানলে এই প্রশ্নের উত্তর। এভাবে মোট চারটি প্রশ্ন উত্তর দেবেন। উত্তর তিনটি প্রশ্ন উত্তর দিলে আরেকটি প্রশ্ন করা হয়। এ থেকে বোঝা যায় মানে বা সরাসরি হাদিসেই আসছে, যখন কবরস্থ করে মানুষ চলে যায় তখন তার রূহ ফিরে দেওয়া হয়। এমনকি কোনো কোনো বর্ণায় আসছে যে যখন রূহ ফিরে দেওয়া হয় মানে তার ভিতরে আত্মা ঢুকিয়ে দেওয়া হয় মরা মানুষের ভিতরে, তখন সে মুসল্লিদের জুতোর আওয়াজ শুনতে পায়। আল্লাহ আকবার। মুসল্লিরা যখন জানাজা দিয়ে দাফন কাফন করে চলে যায়, যেতে থাকে কবরস্থান থেকে চলে যায়, তখন ওই পায়ের আওয়াজ শুনতে পায়, জুতোর আওয়াজ শুনতে পায়। তাহলে বোঝা যাচ্ছে যে কবর দেওয়ার পরপরই তাকে জিন্দা করে ফেলা হয়। মুনকার নাকির দুজন ফেরেস্তা আসেন এবং তাকে উঠিয়ে বসানো হয়, মৃত ব্যক্তিকে রূহ ফুঁকে দেওয়া হয়, জিন্দা করে ফেলা হয়, সে সম্পূর্ণ জীবিত হয়ে যায়। এরপর প্রশ্ন করার প্রশ্নোত্তর করবে, করার পরে যদি সে প্রশ্নোত্তর দিতে পারে তাহলে তার জন্য হাদিসে এসেছে, ফাফরা সুমিনাল জান্নাতে অলবে সুমিনাল জান্নাতে অফতাহুলাহু বাবিলাল জান্নাত, তার জন্য জান্নাতের পোশাক পরে দেওয়া, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাত বরাবর করে তার কবরের দরজা খুলে দেওয়া হবে, যাতে করে কবর থেকে তার নিয়ামত কবরে আসতে পারে, জান্নাত থেকে নিয়ামত কবরে আসতে পারে। এরকম আরও অনেক কথা। তো আর অনুরূপভাবে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি প্রশ্নোত্তর না দিতে পারে, বেদিন কাফের মুশরেক, তাহলে সে তার কবরে কি করা হবে, ফাপ রসুমিনাল নার অলবে সুমিনাল নার অফতাহুলাহু বাবিলান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং আগুন বরাবর করে জাহান্নামের বরাবর করে দরজা খুলে দেওয়া হবে, যাতে করে জাহান্নামের আজাব আসে কবরে। এ থেকে বোঝা যাচ্ছে যে তার আত্মার উপর শাস্তি দেওয়া হয় এবং সেটা কবরে, নির্দিষ্ট কাল পর্যন্ত কবরেই থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত। ওয়াইদাল কুবুর উবুসিরাত, আর যখন কবর খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, তার মানে কবরের থেকেই মানুষ উঠবে কিয়ামতের দিন। কিয়ামত পর্যন্ত কবরেই থাকতে হবে, ওটা একটা বাড়ি কিয়ামত পর্যন্ত। মানুষের জীবনে তিনটি ধাপ, একটা হচ্ছে মায়ের পেটে আমরা ছিলাম, এরপর দুনিয়া, তারপর কবর, এই তিনটি ধাপ। এরপরে পরকালে শেষ চূড়ান্ত হচ্ছে আখেরাত, জান্নাত না হলে জাহান্নাম। তবে কোরআনে এবং হাদিসে এসেছে ইল্লিন এবং সিজ্জিন। ইল্লিন হলো জান্নাতিদের লিস্ট, আর সিজ্জিন হলো জাহান্নামীদের লিস্ট চূড়ান্ত। ইল্লিন হলো আসমানে, আর সিজ্জিন হলো সাত আসমানে, সাত জমিনের নিচেই, মানে জমিনের সাত স্তর আছে, এই সাত স্তর নিচেই। এই হলো আপনার প্রশ্নের উত্তর, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।